সারা ভারতবর্ষে প্রতি 16 মিনিটে একটি করে মহিলা, মেয়ে, নাবালিকা, শিশু ধর্ষণের শিকার হয়, ন্যাশনাল ক্রাইম ব্যুরোর রেকর্ড অনুসারে। বাংলাতে এইরকম ছিল না, কিন্তু ইদানিং দেখছি বেশ কয়েকটা পরপর ঘটনা ঘটে গেল, কয়েকটি শিশুকে ধর্ষণ করে হত্যা করা হয়েছে। এগুলো আমাদের বাংলায় ছিল না। কারা করছে এদের তো ধরা উচিত, কঠোরতম শাস্তি দেওয়া উচিত। এই একটা কোথায় 7 জন মিলে ধর্ষণ করেছে, 7 জনই বহিরাগত, সঞ্জয় রায় বহিরাগত, বাঙালি মধ্যে এই রোগটা ছিল না, এখন এই বহিরাগতর দ্বারা সংক্রামিত হয়ে যাচ্ছে, ফলে বাংলায় এই জিনিসটা বাড়ছে ভয়ঙ্করভাবে। এর বিরুদ্ধে সরকারের এবং জনগণের সজাগ থাকা দরকার, প্রতিরোধ করা দরকার। আমরা তো ধর্ষকদের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানাচ্ছি, শাস্তি দাবি করছি, সঞ্জয় রায়ের ফাঁসি দাবি করছি, আমরা দ্রুত বিচার চাইছি, এবং সমস্ত জায়গায় যেখানে ঘটনাগুলো ঘটছে প্রত্যেকটা অপরাধীর দ্রুত বিচার, কঠোরতম সাজা, ক্ষমা নেই এদের, ফাঁসি ছাড়া আর কিছু হওয়ার উচিত না এদের।